ইরানে ইসরায়েলি হামলার পর তোলপাড় বিশ্ব, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে শুক্রবার ভোরে ইরান একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দিন দিন যেন ভয়ঙ্কর হয়ে উঠছে ইসরায়েলি এবং ইরানের শত্রুতা। তবে ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতা শুরু হলো কিভাবে, কি রয়েছে এর মূলে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের রাজধানী তেহরান থেকে ইস্পাহান প্রদেশটির দূরত্ব 350 কিলোমিটার। সেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে প্রদেশটিতে। এর আগে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর একটি শাখা ইরানি বিপ্লবী গার্ডের বরাত দিয়ে এমন তথ্যই জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভায় জরুরি বৈঠক ডাকেন। সেখানে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত হয়। ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাতের শুরুটা হয় 1 এপ্রিল। সেদিন দামেস্কে ইরানের কনসুলেটে চালানো হামলায় 2 জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। আক্রমণের জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার শপথ করে ইরান। এই হামলা পাল্টা হামলায় মূলত 2 দেশের পুরনো বিরোধের সর্বশেষ পর্ব। ইসরায়েল ও ইরান বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত, আর এর তীব্রতা ভূ রাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে কখনো বাড়ে কখনো কমে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ এটি। তেহরানের কাছে ইসরায়েল হলো ছোট শয়তান ও মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, যাকে ডাকা হয় বড় শয়তান নামে। ইসরায়েলের অভিযোগ, ইরান সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের পাশাপাশি ইহুদি বিরোধিতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। 2 প্রধান শত্রুর মধ্যে দ্বন্দ্বের কারণে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটলেও প্রায়শই তা গোপন হওয়ায় কোনো সরকারই এর দায় নেয় না। ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক 1979 সাল পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল, কিন্তু এই সম্পর্ক খারাপ হয় যখন আয়াতুল্লাহ কথিত ইসলামী বিপ্লবের মাধ্যমে তেহরানের ক্ষমতা দখল করে। এমনকি শুরুর দিকে ফিলিস্তিনকে বিভক্ত করে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরির বিরোধিতা করলেও মিশরের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশও ছিল ইরান। সেই সময়ে ইরান ছিল পাহলবী রাজবংশের শাহদের দ্বারা শাসিত একটি রাজতন্ত্র ও মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। এই কারণে আরব প্রতিবেশীদের দ্বারা নতুন ইহুদি রাষ্ট্রের প্রত্যাখ্যানকে প্রতিহত করার উপায় হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ও প্রথম সরকার প্রধান ডেভিড বেন গুরিয়ন ইরানের সঙ্গে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করেন এবং তা অর্জনও করেন। কিন্তু 1979 সালে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। রুহুল্লাহ খোমেনি বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করে ইরানে ইসলামী প্রজাতন্ত্র চাপিয়ে দেয়। এই নতুন সরকারের পরিচয়ে অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করা। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।